আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে পপকর্নের একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা আমি করব আমার ছেলের আবদারে। তো আমার ছেলে এটা ভীষণ পছন্দ করে, বাহিরে গেলেই সে এটা কিনে খায়। তো এই জন্য তার আবদার হচ্ছে ঘরেই তাকে এটা বানিয়ে দিতে হবে। তাই ছেলের আবদার পূরণ করতে আমি আজকেই বানিয়ে ফেললাম এই রংধনু পপকর্ন, অথবা রেইনবো পপকর্ন, অথবা কালারফুল পপকর্ন। তাহলে চলুন এই কালারফুল পপকর্নগুলো কীভাবে বানায় সেটা দেখে নেই। এই কালারফুল পপকর্নগুলো বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা বড় ধরনের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, 3 থেকে 4 টেবিল চামচ হবে। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভুট্টা। তো এই ভুট্টাগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যেই ভুট্টাগুলো খই হবে এইরকম ভুট্টাই কিনতে হবে কিন্তু। আর অন্য যে আরও কিছু ভুট্টা আছে, এমনিতে বাজারে বিক্রি করে, আমরা বিভিন্নভাবে খাই, সিদ্ধ করে খাই, ভেজে খাই, পুড়িয়ে খাই, সেই ভুট্টা কিন্তু এরকম খই হবে না। তো এটা জেনে যেই ভুট্টাগুলো খই হবে সেই ভুট্টাই কিনে আনতে হবে। তো সেখান থেকেই আমি সেই ভুট্টা এখানে তরকারির চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিলাম। আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম থেকে আর একটু হাই, মানে মিডিয়াম টু হাই। হ্যাঁ, এর মধ্যে চুলা কিন্তু কমানো বাড়ানো যাবে না, আর এগুলো অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম করে কয়েকটা ফোটা শুরু হয়েছে, তখনই কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর ঢাকনাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার সব ভুট্টা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। তো এই জন্য এভাবে ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর ঢাকনাটা দিয়ে রেখে তারপরে এরকম করে কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি, মানে পুরো হাঁড়িটা ধরে নাড়াই দিতে হবে। ঢাকনা তুলে কিন্তু নাড়ানো যাবে না, নাহলে কিন্তু ভুট্টার খইগুলো সব আপনার চোখে মুখে পড়বে, বাহিরে পড়বে, নষ্ট হবে আর কি। কী সুন্দর লাগছে না দেখতে, কী সুন্দর করে যেমন একেবারে ফুল ফুটে যাচ্ছে, মানে অটোমেটিক একটার পর একটা একটার পর একটা ফুটছে। তো এভাবে করে সবগুলো ভুট্টাই কিন্তু আমার খই হয়ে গেল, মানে পপকর্ন হয়ে গেল। কয়েকটা ভুট্টা লাস্ট মুহূর্তে ফুটে না, সেগুলো ওরকমই থেকে যায়, সমস্যা হয় না। সেগুলো আবার এমনিতেই খুব মচমচে হয়, কুড়মুড়িয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু সেগুলো আবার এরকম কুড়মুড় করে খেয়ে ফেলি। যখন দেখি যে সব ফোটা শেষ আর ফুটছে না, তখন ঢাকনাটা তুলে নেই। এক হাঁড়ি পপকর্ন হয়ে গেছে। এরকম সাদা পপকর্ন কিন্তু আমরা সবসময়ই খাই, উপরে একটা চাট মশলা ছিটিয়ে দিই, তারপর এটা এমনিতেই আমরা খেয়ে নিই, বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো কিন্তু এবারে আমি করব কালারফুল পপকর্ন, এটা হবে একটু অন্য রকমের স্বাদের, মিষ্টি মিষ্টি স্বাদের। ওই হাঁড়িটাই আমি আবার চুলায় বসিয়ে দিলাম, আর পপকর্নের যে একটু একটু ময়লা পড়েছিল সেগুলো টিস্যু দিয়ে সরিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। চিনির হিসাবটা আপনারা কীভাবে বুঝবেন, আমি এখানে 3টা কালার করব। আমি 3 চামচ ভুট্টা দিয়েছিলাম এখানে, 1 চামচ ভুট্টাতে যে পরিমাণ খই হবে সেই পরিমাণ খইয়ের জন্য আমি 4 টেবিল চামচ চিনি দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি, শুধুমাত্র চিনিটা গলানোর জন্য। আর তারপর এখানে আমি কালার দিয়ে দেব, আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যার কাছে যে কালার আছে সেই কালার দেবেন। আমি এখানে লাল কালারটা দিয়ে দিলাম। আবার ইচ্ছে করলে আপনারা কিন্তু, যেহেতু এটা রংধনু পপকর্ন, রংধনুর নামটাকে সার্থক করার জন্য আপনারা রংধনুতে যে 7টা কালার থাকে সেই 7টা কালার দিয়ে 7 কালারের পপকর্ন এখানে তৈরি করতে পারেন। তো আমি এখানে মাত্র 3টা কালার করব। তো প্রথমে লাল কালার দিয়ে দিলাম, আপনাদের কাছে যে কোনো ধরনের কালার থাকলে সেগুলো দিতে পারেন। তারপরে এরকম চিনিটাকে একটু জাল করে নেব, জাল করার পর যখন দেখবো একটু আঠালো আঠালো হয়েছে, এভাবে ধরলে আঠালো মনে হবে, তখন এখানে ভুট্টার খইগুলো দিয়ে দিতে হবে। তারপরে এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে রঙগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই রঙগুলো কিন্তু ক্ষতিকারক না, এগুলো খাওয়ার উপযোগ্য রঙ। আমি এই রঙগুলো দিয়েছি, আমি কেকে যেই রঙ ইউজ করি সেগুলো দিয়েছি, আপনারা আপনাদের কাছে যেই রঙ থাকে খাওয়ার উপযুক্ত সেই রঙগুলোই দিতে পারেন। তারপরে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। কালারের সাথে খুব ভালোভাবে মেশানোর পর আমি এগুলো নামিয়ে নিলাম। হাঁড়িতে যে রং লেগেছিলো সেই রঙগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু একটার কালার আরেকটার মধ্যে লেগে যাবে, তখন কালারগুলো সুন্দর আসবে না। তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবারও আমি 4 টেবিল চামচ চিনি আর একটু পানি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম হলুদ রং। এই রংটা দেওয়ার পর আবারও ঠিক সেই একই প্রসেসে এটাকে একটু জাল করে নেব, তারপর যখন দেখবো হাতে হালকা আঠালো আঠালো হয়ে এসেছে তখন এর মধ্যে ভুট্টার খইগুলো দিয়ে দিলাম। তারপর সেই একইভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রঙগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার এর মধ্যে কিন্তু রঙগুলোর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি এই হলুদ রঙের ভুট্টার খইগুলো তুলে রাখলাম। 2 কালারের পপকর্ন কিন্তু আমার রেডি হয়ে গেল। তো আমি এখন সেই হাঁড়িটা আবারও পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। ঠিক সেই একইভাবে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো আমি সবুজ রং।
সবুজ রং এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনিটা সিরাটাকে একটু ঘন করে নিলাম, আর তারপর এখানে বাকি পপকর্নগুলো দিয়ে দিলাম। ওই যে বললাম না কিছুটা থেকে যায়, এই যে কিছুটা কিন্তু থেকে গেছে, ওগুলো কিন্তু আমি এমনিতেই খেয়ে ফেলেছি। আর তারপর এগুলো খুব ভালোভাবে কালারের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেল, এখন আমি এগুলো নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে কত সুন্দর করে পপকর্ন বানিয়ে ফেললাম, রংধনু পপকর্ন। আপনারা কিন্তু ওই যে আগেই বলেছি আমি রংধনুর নামটাকে কিন্তু সার্থক করার জন্য আপনারা ইচ্ছে করলে রংধনুর 7টা রঙে এখানে ইউজ করতে পারেন। আপনারাও কিন্তু ইচ্ছে করলে এরকমভাবে রংধনু পপকর্ন বানিয়ে বয়ামে ভরে রেখে দিতে পারেন, তো আপনার বাচ্চারা যখন তখন ইচ্ছে খেয়ে নিতে পারবে। আর এই পপকর্নগুলো কিন্তু আমরা বাহিরে যখন ঘুরতে যাই সেখানে এক গ্লাস পপকর্ন 70 থেকে 80 টাকা করে বিক্রি করে, আর এখানে কিন্তু আমার 5 গ্লাসের মতো হয়েছে, আর এখানে আমার খরচ হয়েছে টোটাল 70-80 টাকার মতো। আর আপনি একটা গ্লাস মাত্র কিনবেন 70 থেকে 80 টাকা দিয়ে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।